ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে এবং এই অভিযোগে গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর বাড়ির লোকজন। গভীর রাত পর্যন্ত, শুক্রবারের গভীর রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে রীতিমতো রণক্ষেত্র আকার ধারণ করে। শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখনও পর্যন্ত হাসপাতালে কিন্তু ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। হাসপাতালের দুটি তলা জুড়ে একতলা এবং দোতলায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এমনকি রোগীর শয্যাতে ভর্তি রয়েছেন যে সমস্ত রোগী তাদের শয্যাতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। হাসপাতালের বাইরেও ভাঙচুর চালানো হয়েছে। যেমনটা অভিযোগ যে পান্না নস্কর নামে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা বছর 52-র এই রোগীকে যখন এদিন সকালে অর্থাৎ শুক্রবার সকালে ভর্তি করা হয়, তারপর থেকে চিকিৎসা করা হয়নি বলে রোগীর বাড়ির লোকজনের অভিযোগ এবং দীর্ঘক্ষণ বিনা চিকিৎসার কারণে রোগীর পরিস্থিতি অবনতি হতে থাকে। সে সময় তারা এই হাসপাতাল থেকে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে চান। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে কোনোভাবেই ছাড়তে চায়নি এবং ব্যাপক অঙ্কের টাকা দাবি করে, এমনটাই অভিযোগ রোগীর বাড়ির লোকজনের। এবং সেই অভিযোগে ব্যাপক ভাঙচুর চালানো হয় এই হাসপাতালে। এবং এখনও পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যদিও এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি জানিয়ে দিয়েছে যে রোগীর বাড়ির লোকজনের যে সমস্ত অভিযোগ পুরোটাই ভিত্তিহীন এবং চিকিৎসা যথা নিয়মে চলছিল। এর পাশাপাশি পরিবারের লোকজনের দাবি মতো রোগীকেও কিন্তু স্থানান্তরিত করার জন্য সমস্ত রকম অনুমতি হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছিল। সমস্ত রোগীর বাড়ির লোকজনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, গড়িয়া।